ভাঁড় দিতেই এরা কিন্তু ডিম পেড়ে দিল। কিন্তু তার থেকে পুরনো পাখি হলো এইগুলো, এগুলো ম্যাটিংও করেছিল, আপনাদের ভিডিও দেখেছিলাম, কিন্তু এগুলো ডিম পারছে না। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেট সেম্পের চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। তো অনেকেই বলে আমার ককটেল পাখি কিনে আনার পর ম্যাটিং করেছে কিন্তু ডিম পারছে না। তো এক্ষেত্রে আমি কিছু কারণগুলো বলবো, পাখি ডিম পারে না তার কিছু কারণগুলো আমি লক্ষ্য করেছি। এই যে তিন চার পেয়ার পাখি, মানে লক্ষ্য করেছি বলতে গেলে যেগুলো দেখলে মনে হবে পাখি কিন্তু ডিম পারে না, ঠিক আছে, যেটা নিয়ে আজকে আলোচনা করব। তো একটু আপনারা শুনুন, যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে সেই লক্ষণগুলো কী করবেন সেটা দেখুন। তো প্রথমত বলি ককটেল পাখির খাওয়া দাওয়া। ককটেল পাখি আমার দু পেয়ার পা এক পেয়ার পাখি আছে। তো এক পেয়ারে পাখির যা কাজ করে দেখতে পারেন যে এক পেয়ার পাখির জন্য এই যে দানা দেওয়া হচ্ছে, অল্প পরিমাণ দানা দেবেন, মানে ধরুন 50 গ্রামের মতন দানা দেবেন, ছোলা দেবেন, জল দেবেন। তো দানা যেরকম দিলেন, দানা ছোলা, এ ঠিক পরের দিন আপনি ওটা লক্ষ্য করবেন আপনার পাখি ওই 50 গ্রাম দানা খেয়েছে কি না। ওই যে দুটো পাখি দেখতে পাচ্ছেন, এই দুটো পাখি 50 গ্রাম দানা খাচ্ছে কি না। বা আগে মনে হতো যে আপনার ককটেল পাখি অনেক দানা খেত, কিন্তু এখন দানাটা খাওয়া বন্ধ হয়ে গেছে। আগে অনেক ছোলা খেত, এখন ছোলাটা খাওয়া বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন, যদি হয়ে থাকে এটাও একটা কিন্তু ডিম না পাড়ার একটা লক্ষণ হয়ে থাকে। সেক্ষেত্রে আমার যে এখানে পেয়ারগুলো ছিল, এখানে তো আপনারা দেখছেন বাচ্চা আছে, এই পেয়ারটা বাদে আপনাদের বলছি, এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলো আমি অল্প অল্প করে দানা দিচ্ছি, দেখি কিন্তু দানাগুলো খাচ্ছে না। সেক্ষেত্রে কী হয়, পাখির খিদেটা কমে যায়। পাখির যাতে খিদে হয় সেই জন্য আপনারা এই অনেক সময় গরমে পাখি কিন্তু এরকম খাওয়া বন্ধ করে দেয়। খাওয়া বন্ধ করে দিলে পাখি কিন্তু কমজোর হয়ে পড়ে, ঠিক সেই সময় আপনারা দেখবেন পাখির খাওয়া বন্ধ। এবার পাখিটাকে, এবার যেমন আপনাদের দেখাচ্ছি, এইখানে পাখিগুলো কিন্তু দানা যতটা দিই ততটা কিন্তু খেয়ে নেয় ছোলা, শুধু জলটা থাকে। তো এদেরকে ভাঁড় দিতেই এরা কিন্তু ডিম পেড়ে দিল। কিন্তু তার থেকে পুরনো পাখি হলো এইগুলো, এগুলো ম্যাটিংও করেছিল, আপনাদের ভিডিও দেখেছিলাম, কিন্তু এগুলো ডিম পারছে না। এদের দেখলাম খাওয়াটা কমে গেছে, তাই জন্য ওরা ডিম পারছে না। এদের শরীরটা একটু কমজোর হয়ে গেছে সেই জন্য ডিম পারছে না, ম্যাটিং করলেও ওদের ডিমটা পারতে পারছে না। তাহলে একটু আমাদের একটু যদি ভিটামিন দিই, যদি ভিটামিনে আসি, আমরা কোনো মাল্টিভিটামিন বলতে ভাইমিরাল, লিকোভিট এইসব দেবো না, তো আমরা একটু নর্মাল দেবো A to Z। এই পজিশানে যদি আপনার পাখিটা থেকে থাকে, ঠিক আছে, তারপরে আপনারা আর একটা কাজ করে দেখতে পারেন। আমি একটা পাখি, যেমন এখানেও পাখিগুলো দেখলাম, পাখিগুলো দেখছি খাওয়া কিন্তু কমে যাচ্ছে, এক খাওয়া কমেছে। এখন এই যে পাখিগুলোকে ধরবেন, যে কোনো মেল বা ফিমেল পাখিকে একটা ধরবেন, বেশিরভাগ ফিমেল পাখিটাকে ধরে দেখবেন, একবার গায়ে হাত বুলিয়ে দেখবেন গায়ে কোনো গিট্টি আছে কি না, মানে এই যে পালকের তলায় গিট্টি মতন দেখবেন। আপনারা যখন পালক তুলে দেখবেন কিন্তু দেখতে পাবেন না যে গায়ে গিট্টি বা গায়ে ফুসকুড়ি বা ঘামাচির মতন এরকম হাত বোলাবে, যখন ওরা বুঝতে পারবেন আপনারা যে গিট্টি আছে কি না। আপনাকে আমি দেখাচ্ছি ভালোভাবে। তো আমরা এটা কিন্তু আমরা কিন্তু চোখ দিয়ে অনুভূতি করতে পারবো। আপনি পাখি যখন ধরবেন, এই দেখছেন পাখিটিকে যখন ধরছেন গায়ে দেখেন, ধরে লেখবেন গাটা কিন্তু প্লেন নয়, গাটা দেখবেন পুরো গিট্টি বা ঘামাচি থাকবে, ঠিক আছে, ঘামাচি থাকবে। তো আমি একটা বাচ্চা পাখি ধরে দেখালাম, আপনারা ধরে দেখবেন যে গায়ে কোনো ঘামাচি বা আপনারা অনুভূতি করতে পারছেন কি না, যে গায়ে কোনো ফুসকুড়ি, তাহলে কী হবে, ওই জন্যে দেখবেন ওই যে ফুসকুড়িগুলো গিট্টিগুলো যতক্ষণ না আপনার পাখিটার গাটা পুরো প্লেন হয়ে যাবে, মানে পুরো প্লেন একদম মুলায়ম হয়ে যাবে, তবে কিন্তু পাখি ডিম পারবে। এক্ষেত্রে আমাদের পাখির যে খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, দানার সাথে ক্যানারি সিটের পরিমাণটা বাড়াতে হবে, একটু ভিটামিন দিতে হবে, এক ফুড দিতে হবে, শাকসবজি দিতে হবে, এইসব করে তবে কিন্তু পাখি ডিম পারবে, ঠিক আছে। গায়ে যখন দেখবেন গায়ে প্লেন হয়ে যাবে তখনই পাখি ফিট হয়ে যাবে, খাওয়া দাওয়া বেড়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।